প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো নিশ্চয়ই। প্রায় দু মাস হল তোমাদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ নাই। বাগেরহাটের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের তত্ত্বাবধানে আমাদের এই প্রয়াস। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসটা লক্ষ্য করলে আজকের পাঠ তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আজকে বিষয় চতুর্ভুজের ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য 15। এমন চতুর্ভুজের ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য 15 এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার ক্ষেত্রফল একটি নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান এবং একটি কোণ একটি নির্দিষ্ট কোণের সমান। এই বিষয়টা লক্ষ্য করলে আমরা দেখতে পাই এখানে একটি সামান্তরিক আঁকতে বলা হয়েছে। একটি নির্দিষ্ট চতুর্ভুজে চতুর্ভুজ সমান করে এবং একটি নির্দিষ্ট কোণে সমান করে, তাহলে আমার সামান্তরিক আঁকতে গেলে আগে আমার সামান্তরিক কি সে বিষয়টি আমার জানা প্রয়োজন। আমরা নিচের শ্রেণীতে আমরা লক্ষ্য করেছি যে চতুর্ভুজে বিপরীত বাহু দুইটি পরস্পর সমান এবং সমান্তরাল তাকে সমান্তরিক বলে। তাহলে এই সমান্তরিক বুঝতে গেলে আমার সমান্তরাল রেখা সম্পর্কে আমার ধারণা থাকা প্রয়োজন। আর সমান্তরাল রেখা সম্পর্কে ধারণা থাকতে গেলে আমার জ্যামিতি একেবারে শুরুতে যেতে হবে, রেখা রেখাংশ রশ্মি বিন্দু থেকে। আমরা লক্ষ্য করি একটা বিন্দু নিলাম, এটাকে আরো ছোট করলে পরিশেষে আমরা একটা বিন্দু পেলাম। বিন্দু হচ্ছে যার অবস্থান আছে কেবলমাত্র, দৈর্ঘ্য প্রস্থ বেগ নাই। আমরা একটু পুরানো পাঠে ক্লাস 4, 5, 6 এই আলোকে একটু আমরা পিছনের দিকে যাচ্ছি। আমাদের পুরানো যে জানা জিনিস একটু স্মৃতিতে নতুন করে আনার জন্য, তাহলে আমরা বিন্দু ধারণা পেলাম। একটা চতুর্ভুজ যদি আমি নিই, এটাকে যদি আমরা ছোট করি, শেষে আমরা একটা রেখাংশ পেলাম। তাহলে আমরা বিন্দু পেলাম, রেখাংশ পেলাম, আকারে পেলাম দুইটি সরল রেখা। দুইটি সরল রেখাকে যদি আমরা অসীম পর্যন্ত বর্ধিত করি, অসীমে বর্ধিত করি তাহলে আমরা যদি তাদের দিক পরিবর্তন না করে, অর্থাৎ তাদের মধ্যকার দূরত্ব লম্ব দূরত্ব যদি সমান থাকে, এখানে এবি আর সিডি দুইটি সমান্তরাল সরল রেখা, এমএন আর পিকিউ লম্ব দূরত্ব, এখানে এমএন সমান পিকিউ, যদি লম্ব দূরত্ব সমান থাকে তাহলে আমরা সেটাকে বলবো সমান্তরাল সরল রেখা। কেন আমরা সমান্তরাল সরল রেখা সম্পর্কে ধারণা নিচ্ছি? এই চতুর্ভুজটা এই সামান্তরিকটা আঁকতে গেলে আমার একান্তর কোণ অনুরূপ কোণের বিষয়ে আমার জ্ঞান থাকা দরকার। আর একান্তর কোণ অনুরূপ কোণের জ্ঞান থাকার জন্য আমার সমান্তরাল সরল রেখা সম্পর্কে জ্ঞানটা থাকা জরুরি। এবার আমরা দেখে নিই
শিক্ষার্থীবৃন্দ তোমরা খাতা কলম রেখে লক্ষ্য করো বোর্ডের দিকে এবং বোর্ডে যেটা আঁকা হচ্ছে সঙ্গে সঙ্গে সেটা তোমরা এঁকে নাও। এই যে সমান্তরাল স্বরে আমি এঁকে দেখে বোঝালাম যে এখানে লম্ব দূরত্ব, তোমরা এটা একটু লিখে নাও। এবার আমরা দেখি একান্ত কোণ এবং অনুরূপ কোণের ধারণা। একান্ত কোণ আমরা ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়েছি, যার দুইটি সরলরেখাকে অন্য একটি সরলরেখা ছেদ করলে দেখা গেল পি কিউ আর এস দুইটি সমান্তরাল সরলরেখা, এম এন ছেদ এম এন পি কিউকে এ বিন্দুতে আর এস কে বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে লক্ষ্য করো এখানে এক টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, এখানে আটটা কোণ উৎপন্ন হয়েছে। শিক্ষার্থীবৃন্দ আমরা দেখি লক্ষ্য করি একান্ত কোণ আবার দুরকম অন্তস্থ একান্ত বহিঃস্থ একান্ত। অন্তস্থ একান্ত অন্তস্থ মানে ভিতরে, এখানে কোণ চারে বিপরীত ছেদকের বিপরীত দিকে, তাহলে অন্তস্থ একান্ত কোণ চার সমান কোণ ছয়, কোণ তিন সমান কোণ পাঁচ। এবার বহিঃস্থ একান্ত, বহিঃস্থ একান্ত কোণ দুই সমান কোণ আট, কোণ এক সমান কোণ এক সমান কোণ সাত। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে ছেদকে বিপরীত দিকে চারের বিপরীত ছয়, তিনের বিপরীত পাঁচ, এ দুটো এবং সরলরেখা দুইটার অভ্যন্তরে আছে, এই জন্য এগুলো অন্তস্থ একান্ত। এবার বহিঃস্থ একান্ত ঠিক ওয়ান সেভেন টু এইট। এবার আমরা দেখে নিই অনুরূপ কোণ, অনুরূপ কোণ কোনটা, অনুরূপ কোণ ছেদকের একই পাশে, আমি যদি ছেদকের ডান পাশে নিই তাহলে টু সিক্স থ্রি সেভেন, কোণ টু সমান কোণ সিক্স, কোণ থ্রি সমান কোণ সেভেন, এবং কোণ ওয়ান সমান কোণ ফাইভ, কোণ ফোর সমান কোণ এইট। তাহলে আমরা ক্লাস একটু পুরো পার্ট জেনে নিলাম, কারণ এই সামান্য একটু আঁকতে গেলে আমার একান্ত কোণ এবং অনুরূপ কোণ জানা লাগবে। তাহলে আমরা একান্ত কোণ এবং অনুরূপ কোণ জানলাম, সঙ্গে আমরা বিপরীত কোণটা যদি এখানে লাগবে না তবুও একটু বলে যাই, বিপরীত দিকে টু আর ফোর, কোণ টু কোণ টু ফোর, কোণ ওয়ান কোণ থ্রি, কোণ ফাইভ কোণ সেভেন, কোণ সিক্স কোণ এইট। তাহলে আমরা জানলাম একান্ত কোণ অনুরূপ কোণ। এবার এই সম্পর্কটা আঁকতে গেলে আমার ক্লাস সিক্সে যে জিনিসটা শিখছি, একটা কোণের সমান একটা কোণ আঁকা এবং একটা রেখা অংশকে সমদ্বিখণ্ডিত করা। শিক্ষার্থীবৃন্দ তোমরা হাতে পেন্সিল কম্পাস এবং রুলার নাও, একটা কোণের সমান কোণ আঁকা ক্লাস সিক্সে শিখছো, আবার একটু দেখে নাও। আমি যে কোনো একটা রশ্মি নিই, এবি, এবার কিউকে কেন্দ্র করে একটা তোমরা হাতে, আমি ফ্রি হ্যান্ড রাখছি, তোমরা কম্পাস ধরো, কিউকে কেন্দ্র করে একটা বিন্দু ছক নাও, সেই একই পাশে নিয়ে একে কেন্দ্র
এটা মনে করো কে বিন্দু সেট করলো, এই এ কে যোগ করে দিই, তাহলে হলো এই কোণ পি কিউ আর সমান হলো কোণ কে এ বি। এই কোণের সমান কোণ আঁকলাম কেন, এই সম্পর্ক রাখতে গেলে এই কাজটা আমার জানা জরুরি। এবার জানা দরকার একটা রেখাকে কিভাবে, রেখা অংশকে কিভাবে সমদ্বিখণ্ডিত করে। আমি একটি সাধারণ রেখা নিলাম, রেখাংশ নিলাম এম এন, এগুলো সব কিন্তু ক্লাস সিক্স এর বিষয়, তবুও তোমাদের যারা জিনিস আর একবার স্মরণ করে এসেছি, কারণ এই জমিতে আঁকতে গেলে এইগুলো যদি আমার মনে না থাকে, আমি যদি ভুলে যাই, তাহলে আমি এই সম্পর্কটা আঁকতে পারবো না। সুতরাং আমি পূর্বের পাঠে একটু পিছনের দিকে একটু মানে ঝালাই করে নিলাম। এমকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত সাবাকি উভয় দিকে, এম এন দেখার উভয় দিকে, আবার এমকে কেন্দ্র করে উভয় দিকে আর এক বৃত্ত সাবাকি। এবার এই দুটো বৃত্ত সাব পি আর কিউ বিন্দুতে সেট করেছে, পি কিউ যোগ করে দিই, আমি পুরোটাও যোগ করতে পারি অথবা আমি এখানে একটা দাগ দিতে পারি। তাহলে মনে করো এম এ একটি বিন্দুতে, এম এ রেখাংশ টি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো, আমার এই সম্পর্কটা আঁকতে গেলে এই কাজগুলো আমার লাগবে। এগুলো কিন্তু তোমাদের ক্লাসের উপযোগী না হলেও এগুলো যদি আমি না বুঝি তাহলে আমি ওই জ্যামিতিটা বুঝতে পারবো না। সে কারণে আমি ওই শুরুতে বিন্দু থেকে শুরু করে বিন্দু রেখা রশ্মি রেখাংশ সমান্তরাল সরলরেখা একান্তর কোণ অনুরূপ কোণ এগুলোই আমি একটু দিলাম। এবার শুরু করি আমি যে মূল পাঠে। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এ বি সি ডি একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্র, এক্স একটি নির্দিষ্ট কোণ। আমার এমন একটি সমান্তরিক আঁকতে হবে যার ক্ষেত্রফল হবে এবিসিডি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, এবং কোণ হবে কোণ এক্স এর, একটি কোণ হবে এক্স এর সমান। তোমরা চটপট করে এই চতুর্ভুজটা কোনটায় এঁকে নাও। অঙ্কন দেখো বিশ্ব সিলেবাসে আবার বলি, মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ, এবিসিডি একটি চতুর্ভুজ, এক্স একটি নির্দিষ্ট কোণ। এমন একটি সমান্তরিক আঁকতে হবে যার ক্ষেত্রফল হবে এবিসিডি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, আর একটি কোণ হবে কোণ এক্স এর সমান। আমি ধাপে ধাপে আঁকবো এবং সঙ্গে সঙ্গে সেটা লিখে যাবো, তোমরাও আমার সাথে সাথে, আমি একটু সময় নিব, সেই সময় তোমরা এটা আঁকবে এবং লিখে দেবে। অঙ্কনে কি করো, বিসিকে আমি জি পর্যন্ত কে পর্যন্ত বদলি দেব, তাহলে বিসিকে কে পর্যন্ত বর্ধিত করি, এসি যোগ করি, কি করলাম এ সি যোগ করি। শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, তোমরা অনেক সময় ভুল করে এখানে কমাটা দাও না, এখানে যদি কমাটা না দাও তাহলে সেটা রেখা রেখাংশ হয়ে যায়, এসি যদি এরকম লেখো তাহলে সেটা রেখাংশ হয়ে যায়, আর এ কমা সি দিলে এখানে এ একটা বিন্দু সি একটা বিন্দু বোঝায়। এবার দ্বিবিন্দু দিয়ে এসি রেখার সমান্তরাল করে ওই যে আমি একান্তর কোণের কথা বলেছিলাম সেই কাজটা দেখায় ভালো লাগবে। দ্বিবিন্দু দিয়ে এসি রেখার সমান্তরাল একটা সমান রেখা যদি আঁকতে হয় তাহলে আমার দ্বিবিন্দুতে
মানে এখানে এই কোণের সমান করে একটা কোণ আঁকো তোমরা, কোণ একে এইটাকে যোগ করে দাও, তার মানে আমরা এখানে কি পেলাম ডি বিন্দুতে, ডি বিন্দু দিয়ে আমরা এসি সমান্তরাল ডি আঁকি, এটা আঁকলাম এসি সমান্তরাল ডি আঁকলাম, কিন্তু করলাম কি এই দুটো কোণ সমান করলাম, কেন করলাম এই দুটো কোণ একান্ত অঙ্কন যখন তখন রেখা দুটি অবশ্যই সমান্তরাল হয়ে যাবে। এবার আমরা বিই একটা বিই বিই একটা রেখাংশ পেয়েছি, বিই লক্ষ্য করো বিই বিই কে সমদ্বিখণ্ডিত করো, ওই যে আমি একটা সরলরেখাকে রেখাংশকে সমদ্বিখণ্ডিত দেখিয়েছিলাম সেই নিয়মে তোমরা কম্পাস ধরে বিই সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে ফেলো, এখানে বিন্দুচাপ নাও, এখানে বিন্দুচাপ নাও, এখানে বিন্দুচাপ, এখানে বিন্দুচাপ নিয়ে বিই 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 এর মধ্যবিন্দু জি নির্ণয়, তাহলে কি করলাম বিই এর মধ্যবিন্দু জি নির্ণয় করি। তাহলে আমরা প্রথম কি করলাম, এক নম্বরে করলাম বিসি কে কে পর্যন্ত বর্ধিত করে এসি যোগ করি, দুই নম্বরে কি করলাম ডি বিন্দু দিয়ে, ডি বিন্দু দিয়ে এসি সমান্তরাল ডি রাখলাম আর বিই এর মধ্যবিন্দু জি নির্ণয় করলাম। এবার তিন নম্বরে কি করি, তিন নম্বরে এই যে বি বিন্দু আর জি বিন্দু, বি বিন্দু এবং জি বিন্দু এই বিন্দুতে এক্স কোণের সমান করব, এক্স কোণের সমান করলে এই যে আমি এক্স কোণের সমান করে আমি ফ্রি হ্যান্ড আঁকি, তোমরা কম্পাস দিয়ে আঁকো, আমি ফ্রি হ্যান্ড আঁকছি, তোমরা সবাই কম্পাস ব্যবহার করো, এক্স কোণের সমান করে এক্স কোণের সমান করে এটা এক্স কোণ এটাও এক্স কোণ, তাহলে বি ও জি বিন্দুতে, বি ও জি বিন্দুতে যথাক্রমে কোণ জি বি এফ, জি বি এফ সমান কোণ সি জি এইচ, এখানে দুটা একই কোণ নিলাম কেন, ওই যে প্রথমে শুরুতে আমরা অনুরূপ কোণ দেখিয়েছিলাম, দেখো এই দুটা কোণ এই সরল রেখা এইটা হলো ছেদক, এই অনুরূপ কোণ হলো এই রেখা দুটা বি এফ আর জি এইচ, এই দুটো সমান্তরাল হয়ে গেল, সমান্তরিকের দুই বাহু পেয়ে গেল। এবার আবার একটা একান্তর কোণ আঁকতে হবে এ বিন্দুতে, চার নম্বর ধাপে আবার কি করব এ বিন্দুতে এই বিসি সমান্তরাল করে রেখা আঁকবো, তা সমান্তরাল করে রেখা আঁকতে গেলেই আমাকে এই কোণটা, এবার হচ্ছে কোণ লক্ষ্য করো এ বি জি, এ বি জি মানে এই পর্যন্ত এই ডট দিলাম, এ বি জি সমান করে এ বিন্দুতে, এ বি জি সমান করে কোণ বি
এবং বর্ধিত করে দিই। কি করলাম, এই কোণটা সমান করলাম, এই ঠিক সূত্র দিলাম, এটা সমান করে বিন্দু পর্যন্ত আঁকলাম। আঁকলে আমার এই যেহেতু এই কোণটা একান্তর কোণ, এই মেনটা সমান্তরাল হয়ে গেল। আমি এবার বিন্দু এ বিন্দুতে বিসি সমান্তরাল এমএন আঁকি। তাহলে এম বি জি এন, এম বি জি এন উদ্দিষ্ট সমান্তরী অঙ্কিত হলো। লক্ষ্য করো আবার কেন সমান্তরী হলো, দেখো সে এক্স কোণ, এক্স কোণ আছে, কোণ কোণ এম বি জি, কোণ এম বি জি সমান আমার কোণ এক্স। এবার যেহেতু বিএফ আর জি এইচ এইটা সমান্তরিকে দুইটা বাহু সমান্তরাল, কারণ এই দুটা কোণ ছিল অনুরূপ কোণ। এবার বিসি সমান্তরাল করে এম এ রাখছি, তাহলে বিজি আর এম এন ও সমান্তরাল, সুতরাং এটা একটা সমান্তরিক অঙ্কিত হলো। এবার এই সমান্তরিকের প্রমাণ, যদিও পরীক্ষা আসে না তবুও আমাদের শিখতে হবে। আমি একটু যদি সমান্তরিকের যে প্রমাণটা, এই সম্পর্কটার প্রমাণটা আমরা বুঝি, তাহলে এই সম্পর্ক রাখতে কখনো আমরা ভুল করব না। আমরা জানি একই ভূমি ও একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রের অর্ধেক, বা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ। তাহলে আমরা যদি এখানে শিক্ষাতে বিন্দু প্রমাণের আগে তোমরা এইটা যেটুকু বাকি আছে তোমাদের আঁকতে, সেটা অঙ্কটা কমপ্লিট করো। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা আমাদের জন্য বরাদ্দ যে নির্ধারিত সময়টা আমরা ইতোমধ্যে শেষ করে ফেলছি, কারণ আমি এই পাঠে একটু পূর্ব পাঠে গেছি, বিস্তারিত আলোচনা সেই বিন্দু রেখা, রেখাংশ রশ্মি, সমান্তর সরলরেখা, একান্তর কোণ, অনুরূপ কোণ, কোণের সমান্তর রেখা, রেখাটি সমদ্বিখণ্ডিত করা, বহু পাঠ আমরা ক্লাস সিক্স সেভেনে বহু পাঠে গেছি, এ কারণে আমার অর্ধেক সময় এখানে ব্যয় হয়ে গেছে। তো আমরা এখানে প্রমাণের যেতে পারছি না। তোমরা এই যে আজকের যে পাঠটা লিখে নাও বাড়িতে, এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার ক্ষেত্রফল একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রফলের সমান এবং একটি কোণ একটি নির্দিষ্ট কোণের সমান। এই পাঠটাই তোমরা সুন্দর করে আঁকবে এবং এর প্রমাণ শিখবে, কারণ প্রমাণ যদি ঠিক না শেখো তাহলে এই অঙ্কনের পদ্ধতি ভুলে যাবে। যেমন তোমরা এর আগে যে উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্য সাহায্য নিয়েই প্রমাণ আছে, তোমরা এটা বইয়ে পাবে, তোমরা এটা যথাযথভাবে অনুশীলন করবে, বারবার অনুশীলন করবে। এবং আমি বারবার জোর দিয়ে বলছি এটার প্রমাণটাও শিখবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।